হ্যালো ভিউয়ার্স, ক্রিয়েটিভস হ্যান্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফাঁদ খাঁচা তৈরি করবেন। তো ফাঁদ খাঁচা তৈরি করতে যা যা প্রয়োজন পড়বে, জিআই তার, কট সুতা, সুপার গ্লু আঠা, সাতির শিক এবং প্লাস। তো প্রথমে জিআই তার কেটে নিয়ে এভাবে একটা ডিমের মতো ফ্রেম তৈরি করবেন। এরপর এই জোড়া দিবেন, জোড়া দেওয়ার অংশ কট সুতাতে পেঁচিয়ে পেঁচিয়ে ভাবে সুন্দর করে পেঁচিয়ে এটাতে সুপার গ্লু আটা দিবেন, তাহলে এটা অনেক শক্ত এবং মজবুত হবে। তো ফ্রেম তৈরি করে নেওয়ার পরে এবার আমরা সাতির শিক কেটে কেটে এভাবে এপাশ ওপাশ বেঁধে দেব। কয়েকটা সাতির শিক কেটে এপাশ ওপাশ বেঁধে দেব এবং বাঁধা অংশগুলোতে সুপার গ্লু আটা দেব, যাতে অনেক শক্ত ও মজবুত হয়। এরপর ডি আকৃতির ফ্রেম তৈরি করব জিআই তার দিয়ে। ডি আকৃতির ফ্রেম তৈরি করে যে দেখেন এই পাশে এবং ওই পাশে বেঁধে দিব কট সুতা দিয়ে, এবং প্রথমেরটা একটু বড় করব, তারপরে একটু ছোট, তারপরে একটু ছোট, এরকম করে সাজিয়ে নিব। আপনারা ভালো করে ভিডিওটি লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন এই খাঁচা তৈরি করতে তেমন কোনো ঝামেলা নেই। শুধু হার্ডওয়্যারের দোকান থেকে জিআই তার কিনবেন। এই যে দেখেন, এইভাবে সম্পূর্ণটা তৈরি করে নেবেন। আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন, অনেক ভিডিও দেখেছি, অনেক কষ্ট হয় তৈরি করতে, এটাতে কোনো ভেজাল নেই। এরপর সাতির শিক দিয়ে এভাবে দুইটা স্প্রিং তৈরি করে নিতে হবে। এই যে খুব ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে স্প্রিংটা তৈরি করতেছি। আমি ইউটিউবে অনেক ভিডিও দেখছি, অনেক বাঁশ টাশ অনেক কিছু লাগে, তো তেমন কোনো কিছুরই প্রয়োজন নেই, কোনো একদম নির্ভেজাল। আস্তে ধীরে আপনারা তৈরি করতে পারবেন নিজেরাই, আর আমি খুব সুন্দরভাবে দেখাবো। আপনারা ভিডিওটি দেখুন। এই যে দেখেন, দুইটা স্প্রিং আমি তৈরি করে নিয়েছি। এরপর এই স্প্রিং দুটো খাঁচার দুই পাশে লাগাতে হবে। এই যে আমি স্প্রিং দুটোতে আরেকটা জিআই টার ডি আকৃতির মতো তৈরি করে জোড়া দিয়েছি, সুতা দিয়ে সুন্দর করে পেঁচিয়ে নিয়েছি, এবং সব জায়গাতেই যেখানে যেখানে সুতা দিয়ে বেঁধেছি সেখানে সেখানে সুপার গ্লু আঠা দিয়েছি, যাতে খুব শক্তিশালী হয়। এরপর একটা বাঁশের কঞ্চি এভাবে ঢুকাই দিতে হবে। এরপর কঞ্চিটা খাঁচার নিচের অংশটাতে বেঁধে দিতে হবে। এই যে দেখেন, খুব সুন্দর স্প্রিংটা কাজ করতেছে। এরপর আমি লেভেল পাইপ দিয়েছি খাঁচার উপরের মুখে এবং নিচের এই পাটটাতে লেভেল পাইপ। এগুলো হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায়, মাত্র 15 টাকা দিয়ে কিনছিলাম। এটা দিলে হবে কি, মানে হাট এগুলো কাটার সম্ভাবনা থাকবে না, খাঁচার সামনের অংশ দিয়ে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। এরপর কট সুতা দিয়ে জাল বোনাতে হবে। এই যে আমি জাল বোনাচ্ছি, খুব ভালো করে লক্ষ্য করুন কীভাবে জাল বোনাতে হয়। এভাবে জাল বুনিয়ে নিতে হবে, খুব সহজ, আপনারা দেখলেই পারবেন তৈরি করতে, কোনো ভেজাল নেই, এবং মাত্র 200 টাকা খরচ করে একটা ফাঁদ খাঁচা তৈরি করতে পারবেন। এরপর বাঁশের কাঠি একটা তৈরি করেছি, এতে দেখেন বাঁশের কাঠি এবং সামনে একটু খাঁজ কাটার মতো তৈরি করে নেবেন, যাতে ওই রিংটা খুব সুন্দরভাবে ওখানে আটকে যায়। তারপর ত্রিভুজ আকৃতির একটা ময়ের মতো তৈরি করেছি, ভিডিও দেখলে আপনারা সব বুঝতে পারবেন। এখানে তেমন কোনো কঠিন কিছু নেই, সব কিছুই সহজ। সম্পূর্ণ ভিডিও খুব সুন্দর করে লক্ষ্য, আমি একদম ক্লিয়ার ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে, একদম ক্লিয়ারভাবে দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখেন, আমার খাঁচাটা সম্পূর্ণ তৈরি এবং সেই রকম কাজ করতেছে। আর আমি থাম্বনেল দিছি যে 200 টাকা। হ্যাঁ, 200 টাকা খরচ করে একটি ফাঁদ খাঁচা তৈরি হবে। এখানে 500 গ্রাম জিআই তার লাগছে, তার দাম মাত্র 60 টাকা। সুতা কিনছি 20 টাকার, 15 টাকার লেভেল পাইপ, সুপার গ্লু আঠা মনে হয় কিনছিলাম 2-3টা, আমার 200 টাকার মতোই খরচ হয়েছে। 200 টাকায় ফাঁদ খাঁচা একটা তৈরি হয়ে যাবে। সময় লাগছে আমার মাত্র 2 দিন সময় লাগছে, 2 দিনেই পুরো খাঁচাটা কমপ্লিট করছি। এরপর ফাঁদটা পাতার জন্য এভাবে পাতা দিয়ে ফাঁদটাকে সুন্দরভাবে ঢেকে নিতে হবে, এভাবে পাতা দিয়ে সাজিয়ে সাজিয়ে নিতে হবে। এগুলো আমি মেহগনি গাছের পাতা দিচ্ছি, সুতা দিয়ে বেঁধে বেঁধে দিচ্ছি।
এই যে আমার খাঁচা পুরোপুরি তৈরি, একদম কমপ্লিট। এবং খাঁচার ভিতরে এই যে একটা শিকারি ঘুঘু দিয়ে রাখছি। তো এটাতে কিভাবে শিকার করতে হয় পরে কোনো ভিডিওতে আমি দেখাবো। আর ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন প্লিজ। খুব কষ্ট করে একটা ভিডিও তৈরি করি, অনেক সময় নষ্ট হয় কাজের ফাঁকে আপনাদেরকে। আরেকটা কথা বলে রাখি, পাখি শিকার কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। আপনারা পাখি শিকার থেকে বিরত থাকবেন, শুধুমাত্র বিনোদনের জন্য ভিডিওটি তৈরি করা হয়েছে। ধন্যবাদ।